হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ইডুয়েটিক। সো আজির এই ভিডিওত আমি জাস্ট এটা ওভারভিউ ডিসকাস করিম বিএড কমন এন্ট্রেন্সের বিষয়ে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের আন্ডারত। সো গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের আন্ডারত যে বিএড পরীক্ষা অনুষ্ঠিত হব, এটা অলরেডি সকলে জানে যে যিবোৰ ছাত্র ছাত্রীয়ে বিএ বিএসসি বা বিকম পাস করেছে তেওঁলোকে এইটো পরীক্ষা দিয়ার বাবে এলিজিবল, ঠিক আছে। আনহাতে এমএ এমএসসি এম কম অর ইকুইভেলেন্ট ডিগ্রি প্রোগ্রাম করব লাগিব, আর যার 50% মার্ক এমএ এমএসসি বা এম কমর আছে তেওঁলোকো এলিজিবল হয়। আর আনহাতে 45% মার্ক ডিটারমাইন করে দিয়া হয়েছে এসসি এসটি ওবিসি আর পিডব্লিউডি ক্যান্ডিডেটর বাবে। তো বিএড এন্ট্রেন্সর যে এক্সাম হব এন্ট্রেন্স এক্সামর, তো তার কোয়েশন থাকিব 100টা, ঠিক আছে। ডিউরেশন হব 2 আওয়ার্স। অলরেডি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্ট হয়ে গেছে 17/6/2024। কেনেকৈ করব লাগে গুয়াহাটি ইউনিভার্সিটির ফর্ম ফিল আপর আমার অলরেডি ভিডিওটা দিয়া হয়েছে, পিজি এন্ট্রেন্সর গোটেই প্রসিডিউরটা একই হয়। অনলাইন অ্যাপ্লিকেশন ক্লোজিং হব অহা 2 জুলাই 2024। এডমিট কার্ড ওলাব 10 তারিখে জুলাই। আনহাতে এক্সামিনেশন হব 14 জুলাই। মেরিট লিস্ট আপলোড করব 31 জুলাই, ঠিক আছে। আর এতিয়া আমি চাও এই এক্সামটোর বিভিন্ন সেকশন সমূহ কেনেকুৱা ধরনের। সেকশন 8 জেনারেল ইংলিশ থাকিব। তো জেনারেল ইংলিশের টেন্স, ভয়েস, নেরেশন, প্রিপারেশন, কারেক্ট সেন্টেন্স ইটিসি আর লগতে কম্প্রিহেনশন থাকিব টোটাল 120 মার্কর, ঠিক আছে। সেকশন বিত থাকিব জেনারেল নলেজ, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটিক, জেনারেল সায়েন্স এন্ড কারেন্ট এফেয়ার্স। তো তার হব 120 নম্বর। আনহাতে সেকশন সিট থাকিব রিজনিং এন্ড নিউমেরিক্যাল অ্যাবিলিটি 120 মার্কসর। আনহাতে সেকশন ডিত 40 মার্কসর বাবে থাকিব ন্যাশনাল পলিসি অফ এডুকেশন এনইপি 2020, কারেন্ট ইন্ডিয়ান এডুকেশন ইস্যুস এন্ড পলিসিস, ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন, রাইট টু এডুকেশন, সর্বশিক্ষা অভিযান মিশন ইটিসি, সেকেন্ডারি এডুকেশন, দেন রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান মিশন, এই গোটেখিনির উপর থাকিব 40 মার্কস। তো টেস্ট সেন্টার কত কত দিছে? গুয়াহাটি, ডিব্রুগড়, মঙ্গলদৈ, বঙাইগাঁও, নগাঁও, রঙিয়া, পাঠশালা, নলবাৰী, মৰিগাঁও, বিশ্বনাথ চাৰিআলি, বৰপেটা, গোৱালপাৰা, লখিমপুৰ, যোৰহাট, ডিব্ৰুগড় আৰু তেজপুৰ। আনহাতে যি এক্সাম হব এই এক্সামৰ কেইটামান ক্ৰাইটেৰিয়াতে দি থোৱা হৈছে। অল কুৱেশ্যন উইল বি এম চি কিউ টাইপ, এম চি কিউ টাইপৰ কুৱেশ্যন হ'ব। ৱেম আৰ আৰু কি থাকিব, বুকলেট থাকিব। ৱেম আৰু বুকলেট উইল বি ইন ইংলিছ, ঠিক আছে। টেষ্ট উইল বি ৱেম আৰ বেছ, ৱেম আৰ বেছ হ'ব। প্ৰত্যেকটো শুদ্ধ উত্তৰৰ বাবে 4 নম্বৰ আৰু ভুল উত্তৰৰ বাবে 1 মাৰ্ককৈ ডিডাক্ট কৰা হ'ব। আনহাতে কোনো যদি কুৱেশ্যন এটেম্প্ট কৰা নাই তেনেহ'লে এনেকুৱা কুৱেশ্যনত ন' মাৰ্কিং। মেৰিট লিষ্ট উইল বি প্ৰিপেয়াৰ্ড অনলি অন দ্য বেচিছ অফ মাৰ্ক অবটেইন, যিটো এণ্ট্ৰেঞ্চৰ মাৰ্ক হ'ব তাৰ ওপৰত বেছ কৰিহে মেৰিট লিষ্টটো উলিওৱা যাব। যদিহে কোনোবা দুটা বা তিনিটা কেণ্ডিডেটছৰ কি হয় টাই ব্ৰেকিং মাৰ্ক হয়, মানে ইকুৱেল মাৰ্ক অবটেইন হয়, ইণ্টাৰ্নশ্বিপ মেৰিট অফ ছাচ কেণ্ডিডেট শ্বেল বি ডিচাইডেড, এতিয়া তলৰখিনি লোৱা হ'ব। ৰিজলিউশ্যন বাই ফাইণ্ডিং ৰেচিঅ' পজিটিভ মাৰ্ক আৰু নিগেটিভ মাৰ্ক, সেইটো কনচিডাৰ কৰি ৰেংকিংটো দিয়া হ'ব। ৰিজলিউশ্যন বাই নাম্বাৰ অফ আনএনচাৰ্ড কুৱেশ্যন, সেইটোৰ ওপৰত সেইটো এটা ক্ৰাইটেৰিয়া হ'ব পাৰে। দেন ইফ দ্য ৰিজলিউশ্যন নট পচিবল আফটাৰ দিছ টু ক্ৰাইটেৰিয়া, কেণ্ডিডেট উইথ হায়াৰ এজ উইল বি গিভেন বেটাৰ ৰেংক, ঠিক আছে। লাষ্টৰ ক্ৰাইটেৰিয়াটো হ'ল যে এজৰ ওপৰত দিয়া হ'ব। ৰিজাৰ্ভেশ্যন এণ্ড ৰিলেক্সেশ্যন পলিচি উইল বি এজ পাৰ জিঅ' ৰুলছ, গুৱাহাটী ইউনিভাৰ্চিটিৰ যি ৰিজাৰ্ভেশ্যন পলিচি অসম গভমেণ্টৰ আণ্ডাৰত, তো তাৰ ওপৰত বেছ কৰি দিয়া হ'ব। ইলিজিবিলিটি ক্ৰাইটেৰিয়া উইল বি ভেৰিফাইড বাই ৰেচপেক্টিভ কলেজেছ ইনষ্টিটিউশ্যন বিফৰ এডমিশ্যন। এ কেণ্ডিডেটছ কেনট ক্লেইম এ ছিট উইদাউট ফুলফিলিং দ্য ইলিজিবিলিটি ক্ৰাইটেৰিয়া অফ এন চি টি ই থ্ৰু হিজ অৰ হাৰ নেম এপিয়াৰ টু মেৰিট লিষ্ট, মানে যিবোৰ ক্ৰাইটেৰিয়া এন চি টি ফুলফিল নহয় তেনেকুৱা ধৰণৰ ক্ৰাইটেৰিয়াবোৰ কি হ'ব, ছাত্ৰ ছাত্ৰীয়ে ফৰ্ম ফিল আপ ইলিজিবল নহ'ব, ঠিক আছে। এগেইন ইলিজিবিলিটি ক্ৰাইটেৰিয়াখিনি বিভিন্ন কলেজ ইনষ্টিটিউশ্যন কি হ'ব ভেৰিফাই কৰা হ'ব। এপ্লিকেশ্যন এণ্ড এণ্ট্ৰেঞ্চ এক্সামিনেশ্যন ফিজ 2000+ বেন ট্ৰানজেকশ্যন চাৰ্জেছ, এনিথিং নট কভাৰ বাই দিছ গাইডলাইন উইল বি ডিচাইডেড বাই ইউনিভাৰ্চিটি অথৰিটি এট এপ্ৰপ্ৰিয়েট লেভেল। যদিহে কোনোবা পইণ্ট এইটো এইখন PDFত ইনক্লুডেড হোৱা নাই তেনেকুৱা পইণ্ট ইউনিভাৰ্চিটিয়ে ডিচাইড কৰিব।
ঠিক আছে, আজিলৈ ভিডিওটো ইমানেই আছিল। যদি ভিডিওটি ভাল পালে তেতিয়াহ'লে লাইক কৰিব আৰু প্ৰয়োজনীয় সকলৰ মাজত শ্বেয়াৰ কৰিব, লগতে চেনেলটো ছাবস্ক্রাইব কৰিবলৈ নাপাহৰিব। ধন্যবাদ।